মুখ্যমন্ত্রী মহোদয় কিছু সময়ের পিছতে ইয়াত পদার্পণ করব, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ইয়াত উপস্থিত থাকিব। কেবাটাও গুরুত্বপূর্ণ আজি আলোচনা আছে, আমার রেজলিউশন আছে, ধন্যবাদ সূচক প্রস্তাব আছে, আর আগন্তুক কনসেপ্টর প্রতি লক্ষ্য রাখি সংগঠনক আরও বিস্তারিত করার নিমিত্তে লগতে উপনির্বাচনের প্রতিও এই সভাত স্থান পাব। সেইবিলাক কথা ইয়াত স্থান নাপায়, সেগুলো আমার নীতি নির্ধারণ সমিতি আছে, তাত আলোচনা করা হবে। এইখানের পূর্ণাঙ্গ এখন কার্যনির্বাহী সভা, যত বর্ধিত কার্যনির্বাহী সভা বলে আমি কৈছো, বা আলোচনা থাকলে আমি নিশ্চয়ই আলোচনা করবো, পার্টির পিছত আহিব পারে, আমি থাকো বা তেওঁলোকে নিজ নিজ জেলাতো আমি চর্চা করব, আমি জেলা সভাপতিসকলকে এই ক্ষেত্রে দায়িত্ব দিম, আমিও নিজে এই ক্ষেত্রে ভাগ লম। এতিয়া যেহেতু পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আমি পঞ্চায়েতের প্রতি লক্ষ্য রাখি বুথ শক্তিশালী করার কারণে আমি আটাইতকৈ গুরুত্ব বুথের উপর দিম, নিশ্চয় হব পঞ্চায়েতের কথা হব, আগন্তুক দিনত সরকারখানে যেখানে কাম করলে সেইখানে কথা আজি দাঙি ধরা হব, লগতে সরকারখানে যেখানে করবলগা কথা আছে সেইখিনও সংগঠন দল হিসাবে আমি যেহেতু প্রতিশ্রুতি দিছো সেই বিষয়ে বিষয় চর্চা করা হব। নিশ্চয় ইয়াত প্রস্তুতি সভার উপর যিজনক আমি দায়িত্ব দিছিলো, আমার সন্মানীয় এজন সাধারণ সম্পাদক, প্রতিবেদন পাঠ করব, তার আধারত আগন্তুক দিনের কারণে রণকৌশল তৈরি করা হব। মুখ্যমন্ত্রী মহোদয় কিছু সময়ের পিছতে ইয়াত পদার্পণ করব, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ইয়াত উপস্থিত থাকিব। কেবাটাও গুরুত্বপূর্ণ আজি আলোচনা আছে, আমার রেজলিউশন আছে, ধন্যবাদ সূচক প্রস্তাব আছে, আর আগন্তুক কনসেপ্টর প্রতি লক্ষ্য রাখি সংগঠনক আরও বিস্তারিত করার নিমিত্তে লগতে উপনির্বাচনের প্রতিও এই সভাত স্থান পাব। সেইবিলাক কথা ইয়াত স্থান নাপায়, সেগুলো আমার নীতি নির্ধারণ সমিতি আছে, তাত আলোচনা করা হব। এইখানের পূর্ণাঙ্গ এখন কার্যনির্বাহী সভা, যত বর্ধিত কার্যনির্বাহী সভা বলে আমি কৈছো, বা আলোচনা থাকলে আমি নিশ্চয়ই আলোচনা করবো, পার্টির পিছত আহিব পারে, আমি থাকো বা তেওঁলোকে নিজ নিজ জেলাতো আমি চর্চা করব, আমি জেলা সভাপতিসকলকে এই ক্ষেত্রে দায়িত্ব দিম, আমিও নিজে এই ক্ষেত্রে ভাগ লম। এতিয়া যেহেতু পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আমি পঞ্চায়েতের প্রতি লক্ষ্য রাখি বুথ শক্তিশালী করার কারণে আমি আটাইতকৈ গুরুত্ব বুথের উপর দিম, নিশ্চয় হব পঞ্চায়েতের কথা হব, আগন্তুক দিনত সরকারখানে যেখানে কাম করলে সেইখানে কথাও আজি দাঙি ধরা হব, লগতে সরকারখানে যেখানে করবলগা কথা আছে সেইখিনও সংগঠন দল হিসাবে আমি যেহেতু প্রতিশ্রুতি দিছো সেই বিষয়ে বিষয় চর্চা করা হব। নিশ্চয় ইয়াত প্রস্তুতি সভার উপর যিজনক আমি দায়িত্ব দিছিলো, আমার সন্মানীয় এজন সাধারণ সম্পাদক, প্রতিবেদন পাঠ করব, তার আধারত আগন্তুক দিনের কারণে রণকৌশল তৈরি করা হব। মুখ্যমন্ত্রী মহোদয় কিছু সময়ের পিছতে ইয়াত পদার্পণ করব, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ইয়াত উপস্থিত থাকিব। কেবাটাও গুরুত্বপূর্ণ আজি আলোচনা আছে, আমার রেজলিউশন আছে, ধন্যবাদ সূচক প্রস্তাব আছে, আর আগন্তুক কনসেপ্টর প্রতি লক্ষ্য রাখি সংগঠনক আরও বিস্তারিত করার নিমিত্তে লগতে উপনির্বাচনের প্রতিও এই সভাত স্থান পাব। সেইবিলাক কথা ইয়াত স্থান নাপায়, সেগুলো আমার নীতি নির্ধারণ সমিতি আছে, তাত আলোচনা করা হব। এইখানের পূর্ণাঙ্গ এখন কার্যনির্বাহী সভা, যত বর্ধিত কার্যনির্বাহী সভা বলে আমি কৈছো, বা আলোচনা থাকলে আমি নিশ্চয়ই আলোচনা করবো, পার্টির পিছত আহিব পারে, আমি থাকো বা তেওঁলোকে নিজ নিজ জেলাতো আমি চর্চা করব, আমি জেলা সভাপতিসকলকে এই ক্ষেত্রে দায়িত্ব দিম, আমিও নিজে এই ক্ষেত্রে ভাগ লম। এতিয়া যেহেতু পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আমি পঞ্চায়েতের প্রতি লক্ষ্য রাখি বুথ শক্তিশালী করার কারণে আমি আটাইতকৈ গুরুত্ব বুথের উপর দিম, নিশ্চয় হব পঞ্চায়েতের কথা হব, আগন্তুক দিনত সরকারখানে যেখানে কাম করলে সেইখানে কথাও আজি দাঙি ধরা হব, লগতে সরকারখানে যেখানে করবলগা কথা আছে সেইখিনও সংগঠন দল হিসাবে আমি যেহেতু প্রতিশ্রুতি দিছো সেই বিষয়ে বিষয় চর্চা করা হব। নিশ্চয় ইয়াত প্রস্তুতি সভার উপর যিজনক আমি দায়িত্ব দিছিলো, আমার সন্মানীয় এজন সাধারণ সম্পাদক, প্রতিবেদন পাঠ করব, তার আধারত আগন্তুক দিনের কারণে রণকৌশল তৈরি করা হব।